রহমাতুল লিল আলামিনের হাতে গড়া ওই সাহাবায়ে কেরামরা কেমন হয়ে গিয়েছিল বান্দা ঘটনা বুঝলে বোঝা যায় রহমাতুল লিল আলামিন দারোগার মতো কোনো কাজ করে নাই আমার নবী তার মুখরুচিপূর্ণ বাণী দিয়া আমার নবী তার সুন্দর বলি দিয়া 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 এই এলাকার মানুষগুলাকে মক্কা নগরের কুরাইশ বংশের মানুষগুলাকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়া দিলেন এত সুন্দর ইসলামের মাধ্যমে তাদের জীবনটা গঠন হয়ে গেল এরে বান্দা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রহমাতুল লিল আলামিনের হাতে গড়া হযরতে উমর একদিন পাহাড়ের পাহাড়ের গেছে 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 যখন হাঁটা আরম্ভ করলেন হযরতে উমর হাঁটতে হাঁটতে যা দেখে একটা রাখাল ছাগল বকরি উট নিয়া রাখাল বসে আছে হযরতে ওমরে ফারুক বলে রাখাল তুমি কি করো ওই রাখাল বালক বলে আমি এই উট ছাগল বকরি নিয়া এখানে বসে আছি এভাবে যখন বসে রইলেন হযরতে ওমরে ফারুক তাকে পরীক্ষা করার জন্য ওই রাখালকে বলে রাখাল তুমি যে এই ছাগল উট বকরি নিয়া বসে আছো এই ছাগল উট বকরি তুমি একটা আমার কাছে বিক্রি করে দাও একটা বিক্রি করে দিলে আমি তোমাকে একটার দাম পরিপূর্ণ দিয়ে দেব তাহলে তুমি তোমার পকেটের মধ্যে রাখবা ওই মালিকের কাছে জানানো লাগবে না এরে রাখাল একটা বকরির মাধ্যমে তুমি অল্প সময়ে অনেক ধনী হয়ে যেতে পারবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য যখন বলা আরম্ভ করলেন একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও ওই বালক বলে আমার মালিক জানলে আমার কি হয়ে যাবে বলে আমি তোমার মালিকের কাছে বলবো না তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও বিক্রি করে দাও এই টাকাটা তুমি তোমার হাতের মধ্যে রাখবা এভাবে যখন বারবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে বলা আরম্ভ করলেন ওই বালক ডাক দিয়া বলে এরে যুবক ভাই আমি তোমাকে চিনি না তুমি আমাকে বলতেছো এই বকরি বিক্রি করে দেওয়ার জন্য এত সুন্দর বড়ি তোমার আল্লাহ তোমাকে এত সুন্দর বড়ি দান করেছেন কিন্তু কোরআনের নূর আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে দেয় নাই তুমি বারবার বলতেছো এই ছাগলটা আমি বিক্রি করে দিলে আমার মালিক জানবে না আমার মালিক জানলে জানুক না জানলে নাই তুমি কি জানো না আমার আল্লাহ আছে না নাই ওমরে ফারুক ডাক দিয়ে বলে রাখাল বালক ওই আল্লাহ সম্পর্কে তুমি কি জানো ওই কোরআনের নূর সম্পর্কে তুমি কি জানো জানাইয়া দাও রাখাল বালক ওমরে ফারুককে তো চিনে না ডাক দিয়া বলে রে ভাই আমি কালামুল্লাহ শরীফের মধ্যে শুনেছি রহমাতুল্লিল আলামিন আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা সব দেখে আমি আমার এই বকরিটা যদি তোমার কাছে বিক্রি করে দিই অল্প সময়ে ধনী হতে পারবো অল্প সময়ে টাকাওয়ালা হতে পারবো আমার মালিক এই ব্যাপারে জানবে না কিন্তু আমার একজন মালিক যেই মালিক আমার মালিকেরও মালিক ওই মালিক আমার অবশ্যই জেনে যাবে হযরতে উমর চোখের ডগায় পানি হযরতে উমর ফারুক ডাক দিয়া বলে রে রাখাল বালক তুমি কি আমাকে চিনো বলে না না আমি চিনি না বলে তাহলে তুমি চিনার প্রয়োজন আছে আমি হলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওই বালক ডাক দিয়া বলে রে উমর আপনি যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি উমর আমাকে আগে কেন বললেন না এখন তো মনে হয় আপনি আমাকে মেরে ফেলবেন কেননা আমি আপনাকে আপনার সামনে অনেক বড় বড় কথা বলে ফেলেছি হযরতে উমরে ফারুক বলে রে বালক আমি উমরে ফারুক হইতে পারি কিন্তু তোমার ঈমান পরীক্ষা করার জন্য এই জমানার মধ্যে আমি রহমাতুল্লিল আলামিনের কথা অনুযায়ী কালামুল্লাহ শরীফের আইন অনুযায়ী এই সমাজটাকে আমি করতে পারলাম কিনা এই চিন্তায় আমার মাথা সব সময় থাকতো এই চিন্তা মাথায় নিয়া 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 আমি এলাকায় ঘোরাফেরা করতাম আল্লাহ তাআলা যদি ওই কবরে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার জিন্দেগী থাকা অবস্থায় অর্ধজাহানের বাদশা তুমি যখন দুনিয়াতে ছিলা দুনিয়াতে থাকা অবস্থায়
তুমি কালামুল্লাহ অনুযায়ী জিন্দেগি গড়েছো কিনা, তোমার সমাজ থেকে গড়তে পেরেছো কিনা। আমি ওই আল্লাহর কাছে কি বলবো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এর রাকাল ভালো। তোমার ওই প্রশ্নের উত্তর শুনিয়ে আমার মনটা বড়ই আনন্দে ভরপুর হয়ে গেছে। ও রাকাল ভালো, তোমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি ইসলামের দ্বিতীয় খলিফা উমর, আমি তোমাকে বলে দিলাম আমার আর চিন্তার কোনো কারণ নাই, যেই চিন্তার কারণে আমি রাস্তায় 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 ঘোরাফেরা করতাম। ও উমর ডাক দিয়া বলে রাখাল বালক যাও যাও, তুমি যা বলেছো আমি এর এক বিন্দু পরিমাণ রাগ করব না। আল্লাহ তাআলার জান্নাতের উসিলায় আর রহমাতুল্লিল আলামিনের উসিলায়, ও রাখাল আমি তোমার ঈমানটা পরীক্ষা করে বুঝাইয়া দিলাম। রহমাতুল্লিল আলামিনের কথা অনুযায়ী রাখাল মনে হয় তুমি জান্নাতি হয়ে যাইবা। কেমন রাখাল, কেমন রহমাতুল্লিল আলামিনের সাহাবী, রহমাতুল্লিল আলামিনের সাহাবি আর পয়গম্বর, পয়গম্বর তার সাহাবিদেরকে কিরকম শিক্ষা দিয়া গেলেন। এরে বান্দা এই ঘটনা দ্বারা কি বোঝা গেল, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিনকে জানা দিলেন, এ পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এমন ভাবে গঠন করবেন, দারোগার প্রয়োজন নাই, উপদেশ এমন ভাবে দিবেন সুন্দর মুখোজি পূর্ণ বাণী দিয়া, তাহলে সুন্দরভাবে দিতে পারলে আমার আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হিদায়াতের নূর পরিপূর্ণ ঢেলে দিবে। এরে নবীর আশেক আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে দিলেন, পয়গম্বর আপনি দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষকে নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। হে পয়গম্বর আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আপনি যে নবী আমি এটা জন্মের মাধ্যমেই জানাই দিব। সুবহানাল্লাহ বলেন না জোরে, আপনি যে নবী এটা দুনিয়ার মানুষের জানার প্রয়োজন নাই, আপনি বলারও প্রয়োজন নাই, আপনাকে আমি আল্লাহ তাআলা এমন সময় দুনিয়াতে আবির্ভূত করব, দুনিয়াতে এমন সময় আমি দুনিয়াতে আনব, ওই সময় অন্ধকার যুগ হবে, জাহিনী যুগ হয়ে যাবে, এত অন্ধকার যুগ, ওই যুগের মধ্যে রহমাতুল্লিল আলামিন আমি আপনাকে পাঠাবো, আপনার নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর আমি আপনাকে সুন্দরভাবে পরিচয় করায় দিব জন্মের মাধ্যমে, দুনিয়াতে তাকায় দেখো বক্তার সুরের মাধ্যমে নবীর সম্মানের কথা বলে, ওই তাকায় দেখো শিল্পী নবীর সম্মানের জন্য নাত রাসূল বলে। আমি তো বলি এই নাত রাসূল বললে নবীর সম্মান ঠিকমতো আদায় হবে না, এই ওয়াজের মাধ্যমে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ বললেও হবে না। রহমাতুল্লিল আলামিনের শান কত, রহমাতুল্লিল আলামিনের শান মান বললে বান্দা এক বছরেও শেষ হবে না। বিবি আমেনা ডাক দিয়া বলে আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পরে আমি তাকে দেখি আমি যে ঘরের মধ্যে আমার সন্তানটা ভূমিষ্ঠে আসলো, আমার ছেলে মুহাম্মদ যখন ওই ঘরের মধ্যে আসলো আমি তাকায় দেখি আসমানের মধ্যে তারা, আমি ঘরের মধ্যে তাকায় দেখি একটা না দুইটা না তিনটা না হাজার হাজার সহস্র তারা আমার ঘরে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, ওই রহমাতুল্লিল আলামিনের মা আমেনা ডাক দিয়া বলেন পয়গম্বর আমার আমার ঘরে যখন আমার ছেলেটা জন্ম নিয়ে নিল আমি তাকে দেখি তারাটা আমার এত কাছেই চলে আসছে, আমি যদি হাত দিয়ে স্পর্শ করতে পারতাম তাহলে আমার হাত দ্বারাই তারাগুলোকে আমি ধরতে পারতাম। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন রহমাতুল্লিল আলামিনের শান মান কত, আল্লাহ বলেন আপনি নবী বলে পরিচয় দেওয়া লাগবে না, আপনি নবী বলে পরিচয় দেওয়া লাগবে না, আপনার জন্মগ্রহণ দেখিয়াই সবাই বলবে যে আপনি রহমাতুল্লিল আলামিন হবেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লিল আলামিন যখন জন্ম নিলেন, চাচা আব্বাস রহমাতুল্লিল আলামিনের ঘরের মধ্যে প্রবেশ করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে দেখলেন রহমাতুল্লিল আলামিনের মাথার উপরে এটা বড় চাঁদ দেখা যায়, যেই চাঁদটা আসমানের উপরে থাকতো, কিন্তু আজকে দেখতেছে আব্বাস রহমাতুল্লিল আলামিনের মাথার উপরে চাঁদ, নবী যখন ডান দিকে যখন যায় তখন ডান পাশে ওই চাঁদটা চলে যায়, যখন নবী বাম কাতে যায় ওই চাঁদটা নবীর বাম কাতে এসে যায়।
রহমাতুল্লিল আলামিন যখন সুজা বরাবর ওই চারটা সুজা বরাবর চলে আসে হযরতে আব্বাসের মনের মধ্যে চিন্তা ওই সময় আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আব্বাস মনে মনে চিন্তা আমি তাকে যা জিজ্ঞাসা করব এই চাঁদ তো আসমানের উপরে থাকে তাহলে এই চাঁদ আজকে তার ঘরে কেন আসলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে 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 যখন ভাবা আরম্ভ করলেন ভাবতে ভাবতে যখন রহমাতুল্লিল আলামিন 40 বছরে যখন নবুয়ত পেয়ে গেলেন কাউকে জিজ্ঞাসা করে নাই রহমাতুল্লিল আলামিন যখন নবী হয়ে গেলেন পয়গম্বর হওয়ার পরে হযরতে আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই রহমাতুল্লিল আলামিনের কাছে নিয়া বলা আরম্ভ করলেন ও ভাতিজা মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় যখন তুমি ঘরের মধ্যে ছিলা ও চাচা শুনো আমি তাকায় দেখলাম আসমানের চাঁদ তোমার মাথার উপরে চলে আসছে শুধু তাই না ডান দিকে তাকায় দেখি চাঁদটা তুমি যখন ডান দিকে যাও ডান দিকে চলে যায় যখন তুমি বাম দিকে যাও ওই চাঁদটা তখন ওই বাম দিকে চলে যায় সোজা হয়ে থাকলে চাঁদটা তোমার সোজা হয়ে চলে আসে শুধু তাই না ও বাতিজা শুনো শুনো তুমি ওই চাঁদ দেখিয়া ওই সময় তুমি কত সুন্দর করে হেসে হেসে যখন কান্না করার কথা তুমি হাসতা ও ভাতিজা আমি কাউকে জিজ্ঞাসা করতে পারি নাই তুমি আমাকে বলো ওই কাজ করার পরে তুমি কেন হাসলা চারটা ডান দিকে যাওয়ার পরে কেন হাসলা বাম দিকে যাওয়ার পরে কেন হাসলা সোজা বরাবর হওয়ার পরে তুমি কেন হাসলা ভাতিজা তুমি আমাকে জানাইয়া দাও রহমাতুল্লিল আলামিন বলে চাচা ও চাচা শুনেন শুনেন আমি কেন হাসলাম আল্লাহ তাআলা আপনার ভাতিজা মুহাম্মদকে এতটাই মহব্বত করেন আল্লাহ তাআলা আপনার ভাতিজা মুহাম্মদকে এতটাই ভালোবাসেন ভাতিজা মুহাম্মদকে এতটাই আপনার আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলা আপনার ভাতিজার কান্না সহ্য করতে বিন্দু পরিমাণ পারে না আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে আল্লাহ চাঁদকে অর্ডার দিয়া দিলেন চাঁদ ও চাঁদ তুমি আসমানে থাকার প্রয়োজন নাই সুবহে সাদিকের সময় আমার নবীর ঘরে চলে যাও আমার রহমাতুল্লিল আলামিনের কাছে যাও ও চাঁদ তুমি আসমানে থাকার প্রয়োজন নাই আমার রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার পরে নবী যখন কান্না করবে আমি আল্লাহ নবীর কান্না বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো না দুনিয়াতে বাচ্চারা যত আসে সবাই একটু না একটু হলেও কান্না করে কিন্তু আমার নবী জন্ম হওয়ার পর আমার নবীর চোখ দিয়া কোনো কান্না নাই কেন রহমাতুল্লিল আলামিন জানায়া দে ও চাচা শুনে নাও ও চাচা শুনে নাও আল্লাহ আমাকে এতটা মহব্বত করেন আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন আল্লাহ চাঁদকে অর্ডার দিয়ে দিছে আর চাঁদ যখন আমি রহমাতুল্লিল আলামিন আপনার ভাতিজার কাছে এসেছে আমি ওই চাঁদ দেখিয়া দেখিয়া আমি সুন্দর হেসেছি এক বিন্দু পরিমাণ পানি আমি আমার চোখ থেকে বের করি না ইমামুল আউয়ালিন আল আখেরিন বাহরে সদকা রহমাতাল্লিল আলামিন শুধু জুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে উ শুধু আমার ওবে জমিন সাইয়েদুল কাউ নাইনে খতমুল মুরসালিন আখেরামদ ভূতে ফখরুল আউয়ালিন সুতরাং বান্দা এজন্য বোঝা গেল আল্লাহ নবীকে বললেন হে নবী আপনি দুনিয়াতে আসার পরে নবীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই ও পয়গম্বর সাধারণ মানুষ জন্ম গ্রহণ করার পরে তারকা তার ঘরে আসে আসে কার ঘরে আসে তারকা আসে না সাধারণ মানুষ জন্মগ্রহণ করার পরে তার ঘরে তারকা আসে না সাধারণ মানুষ জন্মগ্রহণ করার পরে তার ঘরে চাঁদ আসে না কিন্তু হে পয়গম্বর
আপনি যে সাধারণ মানুষ না, আপনাকে যে আমি আল্লাহ পয়গম্বর হিসাবে পাঠিয়েছি, শুধু পয়গম্বর না, আপনাকে আমি আল্লাহ নাবিজুল আম্বিয়া করে পাঠিয়েছি, তার প্রমাণ হলো আপনার ঘরে জন্ম নেওয়ার পরে তারকারাজিরা এসেছে, চাঁদ আপনার ঘর আলোকিত করেছে। এজন্য বান্দা ওই রহমাতুল লিল আলামিনের সুন্নাহ মানবো কি মানবো না, কারা কারা মানবো দুহাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, পারবো তো ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। শুধু তাই না, অনেক কাহিনী নবীর জন্ম নিয়া, নবীর শান মান নিয়া বয়ান করলে সারা রাত চলে যাবে, এক বছর চলে যাবে, বক্তা সব শেষ হয়ে যাবে, নবীর শান মানের কথা শেষ করা যাবে। নবীর সাফায়াত শুধু আমার কামনা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা, নবীর সাফায়াত শুধু আমার কামনা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা, বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা, মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা, মাফ করে দাও হে প্রভু নবীর উসিলা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা, নবীর সাফায়াত শুধু আমার কামনা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা। মুখে বলি আমরা সুন্নি, আমল করি না একটু খানি, ঠিক না, মুখে বললাম আমরা সুন্নি, আমল করি না একটু খানি, আজকে থেকে ওয়াদা করলাম সুন্নতে সারবো না, আজকে থেকে ওয়াদা করলাম সুন্নতে সারবো না, নবীর সাফায়াত শুধু আমার কামনা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা, নবীর সাফায়াত শুধু আমার কামনা, নবীর সাফায়াত শুধু আমার বাসনা। আমার হাবা খারাপ লাগে, এজন্য মুখে সুন্নি দাবি করলে হবে নাকি কাজে পরিণত করতে হবে? কাজে আমরা পরিণত করব, মুখে সুন্নি 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 বলে কোনো ফায়দা কথা বলেন না, কোনো ফায়দা না। এজন্য এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন সুন্দর লেবাস লাগাইয়া, পাগড়ি লাগাইয়া অনেকেই হাঁটে, আপনাকে বলবে যে আমাদের ব্যানারে আসো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু বেদাত মুক্ত জিন্দেগি করতে পারে না, ঠিক কি ঠিক না, আছে না নাই? এজন্য বিদাত মুক্ত জিন্দেগি গঠন করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর এই বেদাত বেদাত করেন কেন, আপনারা কি দাঁতলা নাকি? এই জন্য এই কথা যে বললেন, আপনি যে বললেন যে আপনি বেদাত বেদাত করেন, আপনি কি দাঁতলা নাকি? কত বড় গুনাহ আপনি করেছেন! এই বিদাত রহমাতুল লিল আলামিনের মুখ নিশ্চিত শব্দ, সুবহানাল্লাহ, বিদাত রহমাতুল লিল আলামিন হাদিসে নিজে বলেন যে কুল্লু বিদাতিন দলাল ও কুল্লু দলালাতিন ফিন্না, নবীজির হাদিস টাটকা, একদম সহিহ, আসহ, অতি শুদ্ধ হাদিস। রহমাতুল লিল আলামিন বলেন যে প্রত্যেকটা বিদাতই পদভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, আর ওই পদভ্রষ্ট যেই বান্দা হয়ে যাবে ওই বান্দা জান্নাত পাবে, কথা বলে পাবে। এই জন্য আমরা বিদাত মুক্ত জিন্দেগি গঠন করব, নিজে মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি, পরিপূর্ণভাবে সুন্নাহ অনুযায়ী কাজ করে দেখায় দেওয়া লাগবে, পারবো তো ইনশাআল্লাহ। এর ভাই সুন্নি যেই বান্দা বলে আমি কি তার শত্রু, সে আমার শত্রু না, এদেরকে মহাব্বত করে বলি ভাই, আপনারা অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ আমার, এই জন্য আসুন নিজেকে দাবি করার কোনো প্রয়োজন নেই, আল্লাহর দরবারে আমি কি হতে পারলাম এটাই সবচেয়ে বড় বিষয়। রহমাতুল লিল আলামিনের কাছে আমি নবীর কতটুকু খাঁটি উম্মত হতে পারলাম সেটাই বিষয়, বলার কোনো প্রয়োজন
কথা বলেন না কেন? আছে, বলার প্রয়োজন নাই। আমি নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করব। যে কোনো আলেমকে পীর মানা যাবে না, যে কোনো আলেমকে মানা যাবে না। এদেরকে আগে যাচাই বাছাই করে আনতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। সবার গায়ের মধ্যে জুব্বা, আবার পাগড়ি, কত সুন্দর। কিন্তু আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছেন, যাকেই মানবো নিজের বিবেক দিয়া খাটাইয়া বলে একে মানলে আমার ভালো হয়, আমার নিজের জিন্দেগিটা পরিবর্তন হবে। এই হুজুরের মাঝে, এই পীরের মাঝে অনেক ভালো আমল আছে। এই পীর সুন্দর আমল করতে পারে, এই পীর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই পীর নেক আমল করে, এই হুজুর তার স্ত্রীদেরকে, তার আত্মীয় স্বজন সবাইকে পর্দায় রাখে, এই পীর সব সুন্দরভাবেই তার নিজের জিন্দেগিটা আল্লাহ তাআলা যেমনি বলেছেন সেমনি মানে। আমি চিন্তা ভাবনা করে করে দেখলাম এই পীর আমার জন্য যথেষ্ট। ঠিক কি ঠিক না? এজন্য যেই পীরের মধ্যে কোনো আমল নাই, পীর পর্দা করে না, সব সময় বেগানা নারী নিয়ে বসে থাকে, ওই পীর তো আমার আইডল হতে পারে না। কথা বলেন, আইডল হতে পারে না। এজন্য খুব চিন্তা ভাবনা করতে হবে যুবকরা। কয়েকদিন আগে দেখো না, বার্থডে নামক, জন্মদিন নামক কি গেল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি গেল? আহা, যুবকরা এখনো তাদের ফলোয়ার। আমি কষ্ট লাগে, এখনো অনেক যুবক ওই মেয়ের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখে তাকে দেখার জন্য, আসে না নাই। এর যুবক তুমি মুসলমান, নাম বলা লাগবে না, অনেকে জেনে গেছে কার নাম বলছি, বার্থডে নামক গজব। ঠিক কি ঠিক না? এই জন্য এই মেয়ে তো মেয়ে না, এটা ব্যবসা নারী। ঠিক কি ঠিক না? কাকে বললাম, নাম জানছেন আপনারা? থাক, বলার প্রয়োজন নাই, তার নাম আনলাম না। বেয়াদব মহিলা, গৈর মুআদ্দব মহিলা। এই জন্য তুমি যুবক হিসাবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ ইয়াং মুসলিম, আর আমি অ্যাজ এ খতিব, আই হ্যাভ রেসপন্সিবিলিটি। কেমন দায়িত্ববোধ থেকে আমি বলি, সব জায়গায় গেলে বলার চেষ্টা করি, যুবক এখনো সময় আছে, তোমার আইডল কোন এই পরিমরির মতো নায়িকারা হবে না, তোমার আইডল হবে উলামায়ে কেরাম। কোন উলামায়ে কেরাম? হক্কানি উলামায়ে কেরাম। ঠিক কি ঠিক না? জন্য এই উলামায়ে কেরামের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে নিয়া আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।